আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমিও ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ার বরকতে ভালো আছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, প্রবাসী ভাইয়া ব্লগ পেজ থেকে আমি আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, যেগুলো আমাদের খুবই খুবই দরকারি। আশা করি আপনাদের কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবেন আমার এই ছোট ছোট ইনফরমেশন থেকে। আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে দিনাতিপাত করে যাচ্ছি। এর মধ্যে আমাদের অনেকেই ভালো নেই, অনেকের মধ্যে আমরাও বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমিও আমার ফ্যামিলি। এবছরের শুরু থেকেই আমি করোনায় আক্রান্ত হই, আপনারা যেটা বলতে চান যে অমিক্রন। তারপর আস্তে আস্তে আমার ফ্যামিলির একে একে সবাই আক্রান্ত হয়ে গেলাম। ছয় দিনের মধ্যে আমরা সবাই আক্রান্ত, খুবই টেনশনে ছিলাম। ইনশাআল্লাহ ধৈর্য হারা হয়নি, ধৈর্য ধরে অনেক কষ্ট হলেও সবাইকে সুন্দরভাবে সবাইকে নিয়ে মোটামুটি দিনগুলো পার করেছি। কষ্ট হয়েছে, আমরা আসলে অমিক্রনে আক্রান্ত হওয়ার পর ঘরবন্দি হয়ে গিয়েছিলাম, বাজার করা ছিল। যখনই টেস্ট করার পর করোনা পজিটিভ আসলো, আমাদের মন খুবই খারাপ। তারপরও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, আমরা ধৈর্য হারা হয়নি। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা পার করেছি, আর যেটা করেছি বেশি বেশি ডিস্টেন্স মেনটেন করেছি, মাস্ক পরেছি, এবং চা, গরম পানি, আদা, লেবু ওগুলো দিয়ে কতক্ষণ পর পরে আমরা চার মতো করে খেয়েছি। প্রাথমিকভাবে যখন অসুস্থ হলাম, শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল এবং শরীর প্রচুর ব্যথা অনুভব করতেছিলাম, তখন আমরা সবাই এনএইচএসের পরামর্শক্রমে প্যারাসিটামল খাওয়া শুরু করলাম। তারপর কাশির জন্য আলাদা সিরাপ ছিল, ওটা খেলাম, যার যার অনুপাতে আমরা খেয়েছি। আর বিশেষ করে গরম পানি, গরম চা, যা কিছু খেয়েছি সব কিছু গরম খেয়েছি। এই জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করেছেন এবং আমরা সবাই সেফই ছিলাম। বিগত 15 দিন পর্যন্ত আমাদের এই আমাদের আইসোলেশনের টাইম ছিল 24 তারিখ পর্যন্ত। 24 তারিখ পর্যন্ত আমরা আইসোলেশনে ছিলাম, সেলফ আইসোলেশন। তারপর আমরা আস্তে আস্তে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাই। আমি আমার কাজে জয়েন করি, আমার মেয়ে স্কুলে, ছেলে স্কুলে যাওয়া শুরু করে, এবং আমাদের ফ্যামিলির সবার স্বাভাবিক কার্যক্রম আমরা শুরু করতে পেরেছি। প্রাথমিক অবস্থায় 1 থেকে 1.5 সপ্তাহ একটু অনেক খারাপ লাগে, জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, সারা শরীর ব্যথা। এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা খুব মনোবল চাঙ্গা রাখবেন, ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। আমিও প্রাথমিক অবস্থায় ঘাবড়িয়ে গিয়েছিলাম, যখন আমার ফ্যামিলি আক্রান্ত হয়েছিল তখনও ঘাবড়িয়েছিলাম যে আল্লাহ কি অবস্থা হবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ মহান মুরব্বিদের দোয়ায়, আপনাদের দোয়ায় আমরা সবাই একটা সময়ের পরেই আমরা সুস্থ হয়েছি এবং পজিটিভ থেকে আমরা নেগেটিভে আসতে পেরেছি। আর এখন থেকে মোটামুটি সবারই হচ্ছে, এটা এই নিয়ে টেনশন করা যাবে না, ওটাকে মোকাবেলা করতে হবে। আল্লাহ আপনাদের সহায় হন, আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী থেকে, মহামারীর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো একদিন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ডিস্টেন্স মেনে চলাফেরা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।